নমস্কার। সমস্ত আমি কি ভুল বলছি জানি না, এটা 10 নম্বর ওয়ার্ড আমি চল, তাই তো? 12 নম্বর। দশ আর বারো দুটোই। তো এখানকার যারা সমস্ত অধিবাসী বৃন্দ যারা এইমাত্র এই এই মুহূর্তে এইখানে রয়েছেন, প্রচুর ছোটো ছোটো একদম কচি কাছা যাকে বলে খুদে খুদে দল রয়েছে এখানে, আর ক্লাব কর্তৃপক্ষ, সমাজ কল্যাণ সমিতি এবং এখানকার সমস্ত অধিবাসী বৃন্দ, যদিও আমরা সবাই জানি হয়তো যে দীপাবলি হয়ে যাওয়ার পরে হয়তো বিজয়ের প্রাসঙ্গিকতা থাকে না, কিন্তু তবুও সকলকে শুভ বিজয়া, শুভ দীপাবলি, ছট পুজো, জগদ্ধাত্রী পুজো, সমস্ত কিছু আমি অভিনন্দন আমার তরফ থেকে এবং আমার ব্যারাকপুর কমিশনারেট পুলিশ এর পক্ষ থেকে, কিছু থানার পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। আর এখানে আসার জন্য আমাদের শুভঙ্কর বলেছিল, শুভঙ্কর যাকে আমরা সময় বলেছিলেন, একটা কাবে কর্তৃপক্ষ যিনি ছিলেন তিনি এসেছিল, আর অনেকেই এখানে এসেছিলেন। একটা কথা বলতে ভুলে গেছি, তারা রাজীব দেবাশিস তাকিয়ে আছে আমাকে, দেবে আমাকে দেখে যায় যে সংবাদ মাধ্যমের বন্ধু হিসেবে এখানে আছে রাজীব দেবাশিস, আরও অনেকে যাদের নাম হয়তো জানি না, কিন্তু অবশ্যই ভালোভাবে চিনি, নামগুলো সেই মুহূর্তে মনে করতে পারছি, মিস্টেক হয়ে গেছে। তো এদের সকলকে আমার অভিনন্দন রইল। এবার যেটা বলতে চাই যে জগদ্ধাত্রী পুজো আমার এখানে খুব কমই হয়, কিন্তু যতগুলো হয় তার মধ্যে এটা সবচেয়ে পুরনো যেটা আমি যতগুলো আমি জেনেছি। তো অন্যান্য পুজোগুলো যেমন ঠিক আমাদের ওপারেই, গঙ্গার ওপারেই হয়তো প্রচুর পরিমাণে এই পুজোটা হয়, আর আমাদের এখানেও আস্তে আস্তে যদি এগিয়ে থাকে নোয়াপাড়া প্লাস আরও কলকাতা থেকে যত এগিয়ে থাকে তত পুজোটা ভালোই হয়। এতগুলো পুজো একসঙ্গে করা, তারপরে হয়তো দেখা যাবে যে আমাদের যারা প্রশাসন তাদের পক্ষে হয়তো এইটার মধ্যে সমস্ত এতগুলো নয়টা মেনটেন করাটা একটু কঠিন হয়ে যায়। তাই এই পুজোকে কেন্দ্র করে যা যা কিছু আছে সেটা দায়িত্ব অনেকটা যারা লাভ কর্তৃপক্ষ বা কর্মকর্তা আছেন তাদেরকে নিতে হয়। আমি শুধু একটাই বলব, উৎসব পুজো সবগুলোই হচ্ছে একটা আনন্দের একটা অংশ, আপনারা সকলে আনন্দ করুন, সকলে ভালো থাকুন, তাই কোনো রকম অপ্রীতিকর ঘটনার সম্মুখীন যাতে আপনাদের কারোকে না হতে হয়। এবং আমরা চেষ্টা করছি, যদিও আমরা সবাই জানি, এটা সবাই ফিল করি, সবাই বুঝি যে আমাদের যে পুলিশ এবং পুলিশ ফোর্সের যে সংখ্যা তার পরিমাণ খুব কম, তার মধ্যে থেকেই আমাদেরকে সব কিছুর মধ্যে থাকতে হয় এবং আমাদের বিভিন্ন রকম প্রতিরক্ষ বলুন, আপনাদেরকে সহায়তা বলুন, সব কিছু এর মধ্যে থেকেই করতে হয়। তাই আমাদের যে পাঠ্যক্রমগুলো যদি থেকে থাকে সেগুলো নিজের ভাবে ক্ষমা করবেন এটাই আমরা চাইব, আর প্রশাসনের সাথে সহযোগিতা করুন, কোনো সমস্যা হলে যাতে আমরা আপনাদের কিন্তু বিনা দ্বিধায় নির্দ্বিধায় আসতে পারি, কি সম্পর্কে যাতে আমরাও চলে আসতে পারি। আরেকটা কথা যেটা আমি জানতে চাই যে সমস্ত এলাকার মানুষ যারা এখানে রয়েছে তাদের কাছে জানাতে চাই যে আপনারা খুব ভালো থাকুন, পুজো খুব ভালো করে কেটেছে, পুজোর সঙ্গে আমরা দেওয়ালি কালী পুজো ভালো করে কেটেছি, কাটিয়েছি, ছট পুজো আজকে শেষ হলো, ছট পুজোকে কেন্দ্র করে হয়তো কিছু কিছু অনুষ্ঠান হয়তো হবে। তো যারা যারা এখানে আছেন এরকম কেউ যদি থাকেন যে ছট পুজোকে কেন্দ্র করে তাদেরও কিছু প্রোগ্রাম বাকি আছে, শুধু একটাই অনুরোধ করবো সমস্ত কিছু যেন খুব ভালোভাবে হয়। তারপরে আবার ফেস্টিভ সিজন তো আসছে, সামনে ডিসেম্বর মাস, তারপরে হচ্ছে ইয়ার এন্ড আসছে, এতগুলো কিছু আসছে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খুব ভালোভাবে কাটান, এবং এই ছোটো ছোটোগুলোকে দেখে তো মানে অন্যরকম একটা ফিলিংস হয়েছে। তো এই দিনটা কি চলে এসেছিল আমাদের সহযোগিতা ছাড়া আমাদের অ্যাডমিনিস্ট্রেশন চালানো খুব কষ্টকর হয়ে উঠে, সুতরাং আপনারা প্রতিবার আমাদের যেভাবে সহযোগিতা করবেন ওনারা করবেন সেই বিশ্বাসটা রয়েছে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ভালো থাকবেন, ভালো রাখবেন, বিস্কুট থানা এবং আমরা সব সর্বদা আপনাদের পাশে রয়েছি, সকল প্রকার সমস্যা যে কোনো রকম
অসুবিধা হলে আমাদের এই যোগাযোগ জানাবেন বা যোগাযোগ ইনফর্ম করবেন আমাদের, আমরা সবসময় চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান করার। ভালো থাকবেন, ভালো লাগবেন, নমস্কার।